ছবি সপ্তাহ শেষ হলো, যেটা আশা ছিল ওই তুলনায়, মানে একজন ডিরেক্টরের স্যাটিসফ্যাকশন যে 100% হওয়ার কোনো সুযোগ থাকেও না, তারপরেও সপ্তাহ শেষ পর্যন্ত ভালো ছবি হয়েছে আমরা। বন্ধু তোরে খুঁজে বেড়া সকাল দুপুর রাতে, তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়া সকাল দুপুর রাতে। এটা সাকিবকে একটা অন্যরূপে মানুষ ইতিমধ্যে দেখেছে, সত্তার লুকটা একদম অভিনেতা সাকিব, তার যে জায়গাটা সেটা সত্তাই পাবে। পাওলি দামের এটা বাংলাদেশের ডেবু ছবি, একদম অন্যরকম একটা পাওলিকে পাওয়া যাবে। এছাড়া কাবিলা, ডন, নাসরিন, শিমুল খান, রিনা খান প্রত্যেকেই তাদের বেস্ট এফোর্টের সিদ্ধান্ত নেব। তবে খুব বেশি দেরি করতে চাই না, দর্শক ইতিমধ্যে অনেক আগ্রহ ছিল, এখন বিরক্ত হচ্ছে আমাদের উপর কেন এত দেরি হচ্ছে, ফলে আমাদেরও আর অপেক্ষার সুযোগ নেই।